গণতন্ত্রকে রক্ষা করতে হলে এই সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর এমাজউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। এ সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে, আর এর দায়ভার আপনাকে নিতে হবে। এদিকে এই অনুষ্ঠানের শেষে তৌহিদ নামের এক ব্যক্তিকে র‍্যাব-3 একটি দল প্রেস ক্লাবের বাহির থেকে আটক করেছে বলে জানা গেছে।